এই ডিসেম্বর মাসটা সব সিনেমা লাভারদের জন্য একটা বরদান রূপে এসেছে। যেখানে লকডাউনের জন্য সব ধামাকা বন্ধ ছিল, সেখানে এই বছরের শেষে ফেস্টিভ্যালকে টার্গেট করে, এই সিজনকে টার্গেট করে রিলিজ হচ্ছে কিছু দুর্দান্ত ছোট এবং বড় বাজেটের মুভি। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো নতুন রিলিজ হওয়া কিছু দুর্দান্ত মুভিসের ব্যাপারে, যা আমাদের নিউ ইয়ারকে আরও হ্যাপি আর এন্টারটেইনিং করে দেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার আগে আছে মৃণাল মুরালি। ইন্ডিয়ান সিনেমাতে ভালো সুপার হিরো মুভি নেই বললেই চলে, তাই মালায়ালাম ইন্ডাস্ট্রি নিয়ে চলে এসেছে মৃণাল মুরালি সিনেমাটি। এই মুভিটিকে রিসেন্ট টাইমের সব থেকে প্রমিসিং মুভি বলে ধরা হচ্ছে। মুভিটায় মৃণাল মুরালির সুপার হিরো হয়ে ওঠার গল্প দেখানো হয়েছে, যে তার সুপার পাওয়ার্স পায় ডিসি ক্যারেক্টার ফ্ল্যাশের মতো। এইটা বলতে পারছি যে এমন সুপার হিরো মুভি আমরা আগে কখনো দেখিনি, কারণ মুভিটার স্টোরি দেখানো হয়েছে একটা গ্রামের মধ্যে। মানে ভাবতে পারছো একটা গ্রামের মধ্যে একটা সুপার হিরো কেমনই হবে মুভিটা। মুভিটার ট্রেলার দেখে তো খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। মুভিটার রিলিজ নিয়ে অনেক ঝামেলা হয়েছে, অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, বাট ফাইনালি এইটা রিলিজ হয়ে গেছে নেটফ্লিক্সে, আর এটা IMDb রেটিং পেয়েছে 8.5/10। পরের মুভিতে হচ্ছে শ্যাম সিংহ রায় বা শ্যাম সিংহ রায়। এইটা একটা পিরিয়ডিক্যাল সুপার ন্যাচারাল মুভি, সঙ্গে থাকবে রোম্যান্স আর ড্রামা। মুভিটার সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মুভিটার বাংলা স্টোরি, বাঙালিদের স্টোরি। মুভিটার ম্যাক্সিমাম পার্টি গড়ে উঠেছে কলকাতাতে। মুভিটা রিইনকার্নেশন বা পুনর্জন্ম নিয়ে হবে। বেশি কিছু বলার নেই মুভিটাকে নিয়ে, অলরেডি অনেক ভালো রেসপন্স পাচ্ছে। এটা অলরেডি IMDb রেটিং পেয়ে গেছে 8.6/10। মুভিটা সাই পল্লবীর অ্যাক্টিং আর তার ক্যারেক্টারটা মুভিটাকে একটা আরও অন্য লেভেলে নিয়ে গেছে। তো বাঙালির হিস্ট্রি নিয়ে এই মুভিটা অবশ্যই দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। এরপর আসছে এই ইয়ারের সব থেকে বেশি অ্যান্টিসিপেটেড মুভি, পুষ্পা দ্য রাইজ। সাউথের মেগাস্টার আল্লু অর্জুনের এইটা ফার্স্ট প্যান ইন্ডিয়া মুভি হবে। মুভিটা প্রথমের দিকে একটা পার্টে হওয়ার কথা ছিল, কিন্তু অনেক বড় হয়ে যাওয়ার কারণে ফাইনালি ডিসাইড করা হয় দুখানা পার্টে রিলিজ করার জন্য। সিনেমাটা একটা পিওর মশালা মুভি হওয়া সত্ত্বেও মুভিটাকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে আল্লু অর্জুনের স্ক্রিন প্রেজেন্স আর তার অ্যাক্টিং। স্যান্ডেলউড বা চন্দন কাঠ স্মাগলিংয়ের এই মুভিটা স্টোরি নেওয়া হয়েছে একটা রিয়েল ইনসিডেন্ট থেকে, একটা গ্যাংস্টারের। আর বাকি কী আর বলবো, ট্রেলার দেখে বুঝতে পারছো কোন লেভেলের মুভি এটা, আর স্পেশালি আল্লু অর্জুনের ফ্যান্সের জন্য একটা ধামাকা এটা। এটা IMDb রেটিং পায় 8.2/10। কিসিকে ফট্টে মে টাং আড়ানে কো নেই আয়া, রাজ করনে কে লিয়ে আয়া মে। নেক্সট মুভিতে যাওয়ার আগে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, দেন ফটাফট সাবস্ক্রাইবটা করে দাও আর সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবে নোটিফাই থাকার জন্য। পরের মুভিতে হচ্ছে জার্সি। শাহিদ কাপুরের এই মুভিটাও কবির সিং এর মতো একটা রিমেক মুভি। অরিজিনাল মুভিটা ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে। মুভিটা একটা লাইফস্টাইল জার্নি সিনেমা, যাতে ফুল ইমোশন আর লাইফের আপ ডাউন দেখানো হয়েছে। মুভিটার মেন স্টোরি হচ্ছে ক্রিকেটকে নিয়ে, কি করে ক্রিকেট হিরোর পুরো লাইফ পাল্টে দেয় সেইটাই দেখানো হয়েছে এই মুভিটায়। মুভিটা রিলিজ হওয়ার কথা ছিল অনেক আগে, বাট করোনার জন্য সেটা পোস্টপন করা হয়। ট্রেলার দেখার পর মুভিটা অনেক মিক্স রিভিউ পায়। তো দেখার বিষয় এইটাই যে কবির সিং এর মতো এই মুভিটাও কি সেই লেভেলে যেতে পারবে। আমাদের লিস্টের পরের মুভিটা হচ্ছে অতরঙ্গী রে। বলিউডে অক্ষয় কুমার আর টলিউডে ধনুষ, মানে হিট মুভিস, আর এই দুজনকে একসঙ্গে দেখতে পাবে এই মুভিটায়। যদিও মুভিটার মেন স্টোরি ধনুষ আর সারা আলী খানকে নিয়ে, তাও অক্ষয় কুমারের একটা বেশ ইম্পর্টেন্ট রোল আছে। মুভিটা একটা ড্রামা রোম্যান্স মুভি। মুভিটা একটা ইউনিক লাভ স্টোরির অ্যাঙ্গেল দেখতে পাবে যা আগে কখনো দেখোনি। বেশ ইন্টারেস্টিং একটা স্টোরি লাইন, কিছু নতুন দেখতে পাবে। মুভিটা IMDb রেটিং পায় 7.1/10।
एक लड़की को दोनों मिल जाएंगे तो क्या आफत आ जाएगी? तो ये एक लड़की मेरी ही किस्मत में होनी थी। আর এই লিস্টে শেষ মুভিটার নাম হচ্ছে 83। সূর্যবংশীর পরে যদি কোনো মুভি বলিউডকে লকডাউনের পরে রিভাইভ করতে পারে সেটা হতে পারে 83। ইন্ডিয়ানদের ইমোশন ক্রিকেট নিয়ে এই মুভিটা। কপিল দেব আর পুরো ইন্ডিয়ান টিমের 1983 এর প্রথম ওয়ার্ল্ড কাপ জয়ের গল্প। মুভিটিকে কপিল দেবের বায়োপিক বললে চলে। মুভিটার মধ্যে পুরো এক্সপিরিয়েন্স শেয়ার করা হয়েছে কপিল দেব আর পুরো ইন্ডিয়ান টিমের সেই ওয়ার্ল্ড কাপ জয়ের সময়। মুভিটার ট্রেলার আসার পর থেকে রণবীর সিং এর অনেক প্রশংসা করা হয় তার বডি ট্রান্সফরমেশন আর পারফরমেন্সের জন্য। মুভিটায় রণবীর সিং এর সঙ্গে দেখতে পাবে দীপিকা পাদুকোন, প্রঙ্কাশ ত্রিপাঠি আরো অনেককেই। মুভিটা IMDb রেটিং পায় 7.4/10। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।